শুরু করছি বাস্তব জীবনের পার্ট 8। আজকের আলোচনা করার আগে একটাই অনুরোধ যে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাতে আমাদের কাজের উৎসাহ বাড়বে এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন, আমাদের প্রতিনিয়ত আপডেট আপনারা সময় সময় পেয়ে যাবেন। চলুন আজকের আলোচনার বিষয় হলো লক্ষ্য পূরণে ধনী ও গরিবের প্রধান তফাত কি। আমরা প্রত্যেকে ধনী হতে চাই বা ধনী হওয়ার স্বপ্নও দেখি, কিন্তু বাস্তবে তা সম্ভব হয় না। ফলস্বরূপ আমরা ভাগ্যকে দোষ দেখিয়ে নিজের মনকে সান্ত্বনা জানাই। আচ্ছা আপনারা বলুন, তাহলে কি কি কেবল ভাগ্যই ধনী না হতে দেওয়ার কারণ? চলুন তবে আমরা জেনে নিই। নাম্বার এক, ধনী ব্যক্তিরা যে লক্ষ্য নির্ধারণ করে তা অর্জন করার জন্য অনবরত সংগ্রাম চালিয়ে যায় এবং তা অর্জন না করা পর্যন্ত শান্ত হয় না। অপরদিকে গরিবরাও লক্ষ্য নির্ধারণ করে, সংগ্রামও করে, কিন্তু মাথা আসলে হাল ধরে রাখতে পারে না, তাই সে হতাশ হয়ে পড়ে। নাম্বার দুই, ধনী ব্যক্তিরা লক্ষ্য পূরণের জন্য সময় ও দিক নির্ণয় করে পরিকল্পনা সূচি তৈরি করে, অপরদিকে গরিবের পক্ষে তা সম্ভব হয়ে ওঠে না। নাম্বার তিন, ধনী ব্যক্তিরা লক্ষ্য পূরণের জন্য সাহায্য ও সহযোগিতার উপকরণ সঠিক থাকার নিজেদের আত্মবিশ্বাস প্রবল হয়, অপরদিকে গরিবের লক্ষ্য পূরণের সঠিক উপকরণ না থাকায় নিজের উপর আত্মবিশ্বাস ধীরে ধীরে হারিয়ে যায়। নাম্বার চার, ধনী ব্যক্তি তার প্রচেষ্টার মধ্যে তার সাফল্যকে খুব কাছে থেকে দেখতে পায়, অপরদিকে গরিব তার প্রচেষ্টায় ব্যর্থ হয়ে সাফল্যকে হারাতে থাকে। নাম্বার পাঁচ, ধনী ব্যক্তির প্রচেষ্টায় ব্যর্থ হলে ব্যর্থতার কারণ অনুশীলন করে পুনরায় সংগ্রাম শুরু করে, অপরদিকে গরিব ব্যর্থ হলে কপালকে দোষরূপ করে সংগ্রাম শেষ করে। নাম্বার ছয়, ধনী ব্যক্তিরা বিভিন্ন বিষয়ে ঝুঁকি নিতে আগিয়ে আসে, অপরদিকে গরিব ক্ষতির ভয়ে ঝুঁকি গ্রহণ করতে চায়। নাম্বার সাত, ধনী ব্যক্তির সাফল্যের পর তার সাফল্যের কারণ দিয়ে ইতিহাস রচিত হয়, অপরদিকে গরিব ব্যর্থ হলে সমাজে উল্লসিত হয়। নাম্বার আট, ধনী ব্যক্তি সাফল্য অর্জনের সর্বদা শিক্ষা গ্রহণ করতে হয়, অপরদিকে গরিব নিজেকে সব জানতে হিসাবে নিজেকে তুলে দেয়। নাম্বার নয়, বিভিন্নভাবে ব্যর্থ হয়ে গরিব লক্ষ্য নির্ণয় করা ত্যাগ করে, অপরদিকে ধনী একটির পর একটি লক্ষ্য নিয়ে আগিয়ে চলে। নাম্বার দশ, গরিব ব্যর্থতাকে জীবনের যন্ত্রণা হিসাবে ভোগ করে, অপরদিকে ধনী ব্যর্থতাকে হাতিয়ার করে লক্ষ্য পূরণের পথ মজবুত করে। আজকে বিষয়টি হয়তো অনেকের
আমাদের আমার মতো মতের সঙ্গে মিল হবে না, কারণ বিষয়টি একটু দৃষ্টিকটু। আসলে সঠিক বিষয় তুলে ধরতে গিয়ে আমাকে এইরূপ অবস্থানে আসতে হয়েছে। কারণ মনে আঘাত লাগলে আমাকে মাফ করবেন এবং সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।